তুমি কি কলেজে ভর্তির পরিকল্পনা করছো? তুমি কি কলেজে পড়ছো? তুমি এখনো পর্যন্ত ন্যাক সম্বন্ধে জানো না? কলেজে ভর্তি হওয়ার আগে সম্পূর্ণ ধারণা হওয়া দরকার একটি স্টুডেন্টের ন্যাক সম্বন্ধে। আর তুমি বুঝে উঠতে পারছো না কোন কলেজে ভর্তি হলে আমার ক্ষেত্রে ভালো হবে, আমাদের এরিয়া অনুযায়ী কোন কলেজ ভালো এবং পশ্চিমবঙ্গের সবথেকে সেরা কলেজগুলো কোনটি, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমে ন্যাক নিয়ে আলোচনা করি, তারপরে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে সেরা কলেজগুলো এবং তোমার এরিয়ায় সবথেকে সেরা কলেজগুলো কোনটি সেটা নিয়ে আলোচনা করব। ন্যাক অর্থাৎ হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাকুডেশন কাউন্সিল, ন্যাকের সম্পূর্ণ নাম। এই ন্যাক কীভাবে কাজ করে, কি দরকার ন্যাক সম্বন্ধে জানার? দেখো, ন্যাক সম্বন্ধে জানার অনেকটা ব্যাপার রয়েছে, কারণ ন্যাকের যে গ্রেডিং সিস্টেম বা ন্যাকের দ্বারা যে গ্রেড প্রোভাইড করে থাকে তার ভ্যালু কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটি কলেজের ক্ষেত্রে। এবং ন্যাক প্রোভাইড কোনো কলেজে যদি তুমি ভর্তি হও সেক্ষেত্রে কিন্তু তোমার কলেজের ভ্যালু কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে যায় এবং সেই কলেজটি একটা ভালো কলেজ হিসাবে গণ্য করা হয়। ন্যাকের বিভিন্ন রকম গ্রেডিং সিস্টেম হয়ে থাকে। ব্যাপারটা কি, তোমরা যেরকমভাবে একটা স্টুডেন্টের স্বপ্ন থাকে ভালো রেজাল্ট করার, ভালো গ্রেড পাওয়ার, সেরকমভাবে কিন্তু প্রত্যেকটা কলেজের একটা ড্রিম থাকে যে তাকে সেই কলেজটা ন্যাকের আন্ডারে যাতে আসে এবং ন্যাকের তরফ থেকে ভালো গ্রেড পায়। যেরকমভাবে তোমার পারফরমেন্সের ওপর তোমাকে মার্কস দেওয়া হয়, গ্রেড দেওয়া হয়, সেরকমভাবেই কিন্তু কলেজের পারফরমেন্সের ওপর কলেজকে গ্রেড দেওয়া হয়ে থাকে, যেটা প্রোভাইড করে থাকে ন্যাক একটি সংস্থা, যেখানে কিন্তু রীতিমতো পারফরমেন্স বলতে সেই কোনো কলেজে কীরকম টিচিং ফ্যাকাল্টি আছে, কীরকমভাবে পড়ানো হয়, কলেজ ক্যাম্পাসটা কীরকম ও এবং কীভাবে এক্সাম নেওয়া হয়, কীভাবে কী কী সুযোগ সুবিধা স্টুডেন্টদের জন্য আছে এবং স্টুডেন্টদের থেকেও কিন্তু ফিডব্যাক নেওয়া হয়, স্টুডেন্টরা কী বলছে ওই কলেজ সম্বন্ধে, এর সমস্ত দিক বিবেচনা করে একটা বড় একটা ওয়ার্ক যেটা ন্যাক সম্পূর্ণ বিস্তারিত করে থাকে। টিচিং যারা টিচার রয়েছে তারা কীরকমভাবে পড়াচ্ছে, স্টুডেন্টরা কী সুবিধা পাচ্ছে, সমস্ত দিকে দেখে কিন্তু ও ন্যাক একটা র্যাঙ্কিং বা একটা গ্রেড প্রোভাইড করে থাকে। গ্রেড বলতে এই রকম গ্রেড, সর্ব ভালো যে গ্রেড সেটা হচ্ছে A++। যে সমস্ত কলেজে A++ গ্রেড দেওয়া হয়েছে যে সমস্ত কলেজকে, সেই সমস্ত কলেজ কিন্তু অতীব ভালো, সমস্ত দিক থেকেই সেই কলেজ থেকে তোমরা সুবিধা পেয়ে থাকবে এবং যেগুলো হচ্ছে A+ সেগুলোও ভালো, যেটা A সেগুলোও ভালো। মানে কি, এই যে A ক্যাটাগরির যে ন্যাকের থেকে প্রোভাইড করা গ্রেড যে সমস্ত কলেজ পেয়ে থাকে সেই সমস্ত কলেজ কিন্তু খুবই ভালো হয়, কারণ একদিনে এই গ্রেড দেওয়া হয় না, বিভিন্ন দিক দেখা হয়, তারপরে কিন্তু এই ন্যাকের গ্রেড দেওয়া হয়। এরকম তোমাদেরও বিভিন্ন এক্সামে বসার জন্য যেরকম এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে সেরকমভাবে কিন্তু বিভিন্ন কলেজেরও একটা এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে ন্যাকের আন্ডারে আসার জন্য বা ন্যাকের বলতে পারো এক্সাম দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু রীতিমতো ন্যাকে অ্যাকচুয়ালি নাম লেখাতে গেলে যে কোনো কলেজকে 6 বছর কলেজটি পুরনো হতে হবে, মানে দুটো, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করে দুবার অ্যাকচুয়ালি কোনো স্টুডেন্ট কোনো কলেজ থেকে বেরিয়ে যাবে, তারপরে ন্যাকের আন্ডারে তারা নাম লেখাতে পারবে, তারপরে ভেরিফিকেশন হবে, সমস্ত কিছু দেখে তারপরে ন্যাক কিন্তু র্যাঙ্কিং দিয়ে থাকে। সেক্ষেত্রে কোনো ন্যাক র্যাঙ্কিং প্রাপ্ত কলেজ কিন্তু কখনোই খারাপ হতে পারে না। আর যেমনটি বললাম, ভারতবর্ষের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে গ্রেড দিয়ে থাকে, যে গ্রেডের দরুন আমরা দেখে বুঝতে পারি কোন কলেজে কীরকম অ্যাডভান্স টেকনোলজি রয়েছে, কোন কলেজ থেকে স্টুডেন্টরা সুবিধা পাবে, কোন কলেজটা কত ভালো। তো এই অনুযায়ী কিন্তু ভারতবর্ষের বিভিন্ন কলেজকে গ্রেড দিয়ে থাকে ন্যাক। সেরকমভাবে পশ্চিমবঙ্গের কিছু কলেজও রয়েছে আর যে কলেজগুলোতে ন্যাক রীতিমতো ভালো র্যাঙ্ক দেয়, সেই অনুযায়ী কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের পশ্চিমবঙ্গের যে কলেজগুলো ন্যাকের তরফ থেকে ভালো র্যাঙ্কিং পেয়েছে এবং যেখানে ফ্যাকাল্টি খুব ভালো সেই অনুযায়ী তোমাদের কলেজগুলোর নাম এই ভিডিওতে আমি বলে দেবো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কলেজ অ্যাকচুয়ালি A++ গ্রেড পেয়েছে সেটি জানানোর আগে তোমরা যারা ভিডিওটি দেখছো ও অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো। আর পশ্চিমবঙ্গের মধ্যে ন্যাকের যে র্যাঙ্কিং সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু সবথেকে বেশি র্যাঙ্কিংয়ে যে দাঁড়িয়ে রয়েছে যে কলেজটি বা সবথেকে ভালো যে কলেজটি গ্রেড পেয়েছে সেটি কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজকে কিন্তু রীতিমতো পশ্চিমবঙ্গের মধ্যে ন্যাক A++ গ্রেড দিয়েছে, তার মানে সবচেয়ে ভালো গ্রেড দিয়েছে একমাত্র পশ্চিমবঙ্গের কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজ, যে কলেজকে কিন্তু রীতিমতো ন্যাক
A++ গ্রেড দিয়েছে। তারপরেই রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, আর যেটা রীতিমতো বেলুড়ে অবস্থিত। তাছাড়াও রামকৃষ্ণ মিশনের প্রত্যেকটা কলেজই প্রায় ভালো, যেটা রীতিমতো রহরা রয়েছে কিংবা নরেন্দ্রপুর, প্রত্যেকটা কলেজে কিন্তু রামকৃষ্ণ মিশনের খুবই ভালো হয়। এরপরেই চলে আসে মেদিনীপুর কলেজ, যে কলেজকে রীতিমতো গ্রেড দেওয়া হয়েছে A+ ন্যাকের তরফ থেকে। মানে এটা হচ্ছে A+ গ্রেড সম্পন্ন আমাদের পশ্চিমবঙ্গের একটি কলেজ, যেটা হচ্ছে মেদিনীপুর কলেজ। এরপরে এরকম A গ্রেডের প্রচুর কলেজ রয়েছে, যেগুলোর নাম আমি একে একে নিচ্ছি। এরপর হচ্ছে লরেটো কলেজ, ওই যাকে ন্যাক A গ্রেড দিয়েছে। তারপরে বারাসাত কলেজ, যাকে ন্যাক A গ্রেড দিয়েছে। এছাড়াও বহু কলেজ রয়েছে, বেথুন কলেজ রয়েছে, আশুতোষ কলেজ রয়েছে, বেহালা কলেজ রয়েছে, এবং এছাড়া প্রচুর কলেজ, যে বঙ্গবাসী কলেজ রয়েছে, প্রচুর এরকম কলেজ রয়েছে। যে কলেজগুলো প্রত্যেকটা নাম নেওয়া সম্ভব না, সেই কারণে আমি ডেসক্রিপশানে প্রত্যেকটা প্রায় ভালো, যে ন্যাকের তরফ থেকে র্যাঙ্কিং দেওয়া হয়েছে এবং ফ্যাকাল্টি ভালো রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে সুবিধাজনক যে কলেজগুলো, সেই কলেজগুলো দিয়ে রাখবো শুধু এই। আর যেটা বলেও দিলাম, কোনো কলেজ যদি 6 বছর পূর্তি না হয় বা 6 বছর কমপ্লিট না হয়, সেক্ষেত্রে ন্যাকের এলিজিবেল যে ক্রাইটেরিয়া আছে তার আন্ডারেই আসে না, সেই কারণে ন্যাক গ্রেড প্রাপ্ত তো হবেই না। সেই কারণে ন্যাক গ্রেড প্রাপ্ত না হলে যে কলেজটা একেবারেই ভালো না, সেটাও কিন্তু আমরা বলতে পারি না। আর তোমরা যে কলেজে ভর্তি হবে, সেই কলেজে রীতিমতো তুমি কোন কোর্স নিয়ে ভর্তি হতে চাইছো, বিএ অনার্স বা পার্টিকুলার বিএ না বিএসসি না বিকম, এবং সেই কলেজের অ্যাকচুয়ালি তুমি যে কোর্সে অনার্স নিতে চাইছো সেই কোর্সের কী ফ্যাকাল্টি আছে, সেগুলোও কিন্তু মাথায় রাখবে। সাথে যদি ন্যাক গ্রেড প্রাপ্ত হয় তাহলে তো কোনো কথাই হয় না। আর তোমাদের মধ্যে কারা রীতিমতো ঠিক করে ফেলেছো আমি এই কলেজেই ভর্তি হব, তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না।